আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। এই মুহূর্তে আমি যে ক্লাসটি পড়াবো সেটি হলো একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় নির্ণায়ক। আমরা গত তিন চারটি ক্লাসের মাধ্যমে প্রথম অধ্যায়ে যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ সংজ্ঞা এবং ম্যাট্রিক্স সম্পর্কিত একটি সৃজনশীল অঙ্ক সম্পন্ন করেছি, আজকে আমরা চলে যাব নির্ণায়ক বা ডিটারমিনেন্টসে। নির্ণায়কে যাওয়ার আগে আমরা নির্ণায়কের মূল অঙ্কেতে যাওয়ার আগে আমরা নির্ণায়ক সম্পর্কে যে বেসিক ধারণাগুলো আছে বা নির্ণায়কের অঙ্ক সমাধান করতে হলে যে জিনিসগুলো আমাদের প্রথমে জানতে হবে সেগুলো সম্পর্কে আজকে আমরা জেনে নেব। তো প্রথমেই আমরা জেনে নিই নির্ণায়ক কাকে বলে বা নির্ণায়ক কি। যারা ম্যাট্রিক্সের আলোচনাগুলো ভালোভাবে দেখেছো বা শুনেছো বা বুঝতে পেরেছো তাদের জন্য নির্ণায়ক কিছুটা হলেও সহজ হয়ে যাবে। যেমন প্রথমেই নির্ণায়ক আসলে আর কিছু না, নির্ণায়ক হলো একটি বিশেষ আকারে লিখিত বর্গাকার ম্যাট্রিক্স। বিশেষ আকারে লিখিত বর্গাকার ম্যাট্রিক্সকে আমরা বলতে পারি নির্ণায়ক। তাহলে বিশেষ আকারটা কীরকম আমরা একটু দেখি। আমরা যখন ম্যাট্রিক্স করেছি আমরা লিখেছি 1 2 3 0 2 -1 1 0 2, মানে করে এরকম একটি ম্যাট্রিক্স আমরা এটা এটাকে আমরা কী করছি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী বলি, বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে আমি কী বলেছিলাম, বিশেষ এক লিখিত বর্গাকার ম্যাট্রিক্স, তাহলে এটা একটা ম্যাট্রিক্স। এখন এটাকে যদি আমরা নির্ণয় করতে পারি করতে চাই এটা হলো বর্গাকার ম্যাট্রিক্স, তাহলে এটা কিন্তু নির্ণয়কে রূপান্তর করা যাবে। এখন বিশেষ আকার বা সেটা কী জিনিস, বিশেষ আকার বা বিশেষ চিহ্নের সাহায্যে আমরা বলতে পারি বিশেষ আকার বা বিশেষ চিহ্নের সাহায্যে প্রকাশিত বর্গাকার ম্যাট্রিক্সকে বলা হয় নির্ণায়ক। যেমন এখন দেখো, এখন কিন্তু এটার ম্যাট্রিক্স নেই, এখন যেটি হয়ে গেছে সেটিকেই আমরা বলি নির্ণায়ক। এটিকেই বলা হয় বর্গ ম্যাট্রিক্সের বিশেষ আকার, বর্গ ম্যাট্রিক্সের বিশেষ আকার বা নির্ণায়ক, বর্গ ম্যাট্রিক্সের বিশেষ আকার বা নির্ণায়ক। ওকে, তাহলে আমরা দেখতে পাইলাম, দেখো এখানে দেখা যাচ্ছে যে বিশেষ আকার বলতে বর্গাকার ম্যাট্রিক্সের দুই পাশে আমরা ম্যাট্রিক্স প্রকাশ করতে ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট বা দুই জোড়া উল্লম্ব রেখা ব্যবহার করতাম, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে এক জোড়া উল্লম্ব রেখা, উভয় পাশে একটি একটি করে এক জোড়া উল্লম্ব রেখার মাধ্যমে যে ম্যাট্রিক্সকে প্রকাশ করা হবে বা যে সংখ্যা রাশিকে প্রকাশ করা হবে তাকে আমরা বলবো নির্ণায়ক। ওকে, তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় নির্ণায়ক, নির্ণায়ক হলো নির্ণায়ক কী, নির্ণায়ক হলো বিশেষ আকারে লিখিত বা প্রকাশিত বর্গাকার ম্যাট্রিক্স। ওকে, উদাহরণস্বরূপ বা এক্সাম্পলস্বরূপ আমরা এরকম একটি লিখে দিতে পারি, অথবা এটা হলো তিনটা সারি তিনটা কলাম, ঠিক আছে। তাহলে দুইটা সারি দুইটা কলাম হলো 1 2 বা 0 1, এটা হলো নির্ণায়ক চিহ্ন দিতে হবে, এই এটা হলো দুইটা সারি দুইটা কলাম। তো দেখো আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা আকার প্রকাশ করতাম, যে আমাদের থাকতো, আমাদেরকে যদি বলা হতো 3x2 আকারে ম্যাট্রিক্স লেখো, এই আকার ব্যবহার করতাম, বা 3x2 ম্যাট্রিক্স শুধু আকার বলতে পারি বা আকার নাও বলতে পারি, তাহলে আমরা এটা দ্বারা বুঝতাম কত, তিনটা সারি দুইটা কলাম। এইভাবে হলো এই ম্যাট্রিক্সটার প্রকাশ। কিন্তু নির্ণয়কের ক্ষেত্রে তাহলে একটি এরকম নিয়ম থাকবে যে আমরা কীভাবে নির্ণয়কটি প্রকাশ করবো। তো নির্ণয়কের ক্ষেত্রে আমরা 3x2 বা 2x3 এইরকমে প্রকাশ করবো না, আমরা নির্ণয়কের ক্ষেত্রে যে শব্দটি ব্যবহার করব সেটি হলো অর্ডার বা আকার। হ্যাঁ, এখানে আকার কী আকার, যেমন দুই আকারের ম্যাট্রিক্স, তিন আকারের ম্যাট্রিক্স, তৃতীয় মাত্রা আমরা আকার বলবো বা মাত্রা, এটাকে বলা হয় মাত্রা, দ্বিতীয় মাত্রার নির্ণয়, দ্বিতীয় মাত্রা বা আকার, দ্বিতীয় মাত্রা বা আকার বলতে পারি আমরা, দ্বিতীয় মাত্রা বা আকার। এখন দ্বিতীয় তৃতীয় মাত্রা বলতে কি বোঝায়, দ্বিতীয় মাত্রা মানে দুটি সারি দুটি কলাম, তৃতীয় মাত্রা বলতে তিনটি সারি তিনটি কলাম। ওকে, এটাকে ইংরেজিতে বলা হয় অর্ডার, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টস, থার্ড অর্ডার ডিটারমিনেন্টস, দ্বিতীয় মাত্রার দ্বিতীয় আকারের নির্ণয়, তৃতীয় আকারের নির্ণয়। আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছো। তাহলে এটি একটি আমাদের তৃতীয় আকারের নির্ণায়ক, আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলবো 3x3 আকারের ম্যাট্রিক্স, নির্ণায়কের ক্ষেত্রে বলবো তৃতীয় আকারের নির্ণায়ক। ওকে,
তাহলে আমরা ম্যাট্রিক্স নির্ণয় কি সেটা জানলাম, নির্ণয়কে প্রকাশ করা হয় কিভাবে সেটাও জানলাম, একজোড় উল্লম্ব রেখা দ্বারা আর নির্ণয়কে বলার যে নিয়ম সেটাও জানলাম। এবার আমরা দেখি তারপরে আমাদের কি আছে। তবে আরেকটা জিনিস দেখো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি কলামের সাথে এটা সারি কলাম একই জিনিস, এবং এখানে যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করেছি এইগুলোকে ভুক্তি বলা হয়, নির্ণয়কের ক্ষেত্রে ভুক্তি বলা হয়, আর যে 1, 2, 3 এই যে উল্লম্ব সংখ্যাগুলোকে বলা হয় কি আমরা বলেছি কলাম, আর আনুভূমিক সংখ্যাগুলোর দ্বারা যেটি গঠিত সেটাকে আমরা বলি সারি। মানে নির্ণয়কের ক্ষেত্রে এটাকে সারি বলা হয়, এটাকে কলাম বলা হয়, যেটা আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখেছি। আচ্ছা, তারপরে আমাদের যেটা জানতে হবে নির্ণয়কের ক্ষেত্রে, আমি আগেই বলেছি নির্ণয়কের অনেক কিছু বেসিক আসছে, বা নির্ণয়কের অঙ্কতে যেতে হলে আমাদের এইগুলো না জেনে গেলে আমরা কিন্তু নির্ণয়কের অঙ্ক বা সৃজনশীল বলি বা অবজেক্টিভ বলি ভালো করে পারবো না। আচ্ছা, তারপরে আমাদের যেটা শিখতে হবে, নির্ণয়কের পদ আছে এবং কর্ণ আছে। নির্ণয়কের পদ এবং কর্ণ আমরা দুই রকম পদ আছে, একটা হলো মুখ্য পদ, মুখ্য পদ এবং মুখ্য কর্ণ, আরেকটা হলো মাধ্যমিক পদ এবং মাধ্যমিক কর্ণ। তাহলে আমরা দেখলাম কর্ণ দুইটা এবং পদ দুইটা, মাধ্যমিক পদ, মাধ্যমিক কর্ণ, মুখ্য পদ, মুখ্য কর্ণ। তো আমরা এইগুলো দেখি শিখব, এটাকে বলে প্রিন্সিপাল বা লিডিং টার্মস। পদের ক্ষেত্রে হবে টার্মস, প্রিন্সিপাল বা লিডিং টার্মস, আর কর্ণের ক্ষেত্রে হবে ডায়াগোনাল, প্রিন্সিপাল বা লিডিং ডায়াগোনাল, আর পদের ক্ষেত্রে হবে প্রিন্সিপাল বা লিডিং টার্মস। একইভাবে মাধ্যমিকের ক্ষেত্রে হবে সেকেন্ডারি টার্মস, আর কর্ণের ক্ষেত্রে হবে সেকেন্ডারি ডায়াগ্রাম, ডায়াগোনাল। ওকে, কর্ণ হলো ডায়াগোনাল এখানে। তো যাই হোক, সেগুলো হয়তো অবজেক্টিভ অনেক সময় আসে, অর্থ সেগুলো আমরা দেখি। মাধ্যমিক পদ এবং মুখ্য পদ কাকে বলে, মাধ্যমিক কর্ণ এবং মুখ্য কর্ণ কাকে বলে, তো দেখো সেটার জন্য আমরা একটু আবার এই নির্ণয়টির দিকে খেয়াল করি। আচ্ছা, আমি এদেরকে একটু চলকের সাহায্যে প্রকাশ করি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। যাই হোক, আমি যদি মনে করি এটাকে দিলাম A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3, এভাবে যদি প্রকাশ করি তাহলে তোমাদেরকে বোঝাতে একটু সুবিধা হবে। দেখো এখানে এই যে A1 B2 C3, এই তিনটি ভুক্তি মিলে একটি কর্ণ গঠন করেছে এই, আবার A3 B2 C1, তাহলে A1 B2 C3 এইটা একটা কর্ণ। আচ্ছা, আরেকটা হলো A3 B2 C1, এটা আরেকটা কর্ণ। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং বুঝতে পারতেছ, দুটি কর্ণ আমরা পেয়ে গেলাম। এখন দেখো A1 B2 C3, এই ভুক্তিগুলো নিয়ে যে কর্ণটি হবে সেই কর্ণটিকে আমরা বলবো মুখ্য কর্ণ, সেই কর্ণটিকে আমরা বলবো কি বলেছি তাহলে, সেই কর্ণটিকে আমরা বলবো মুখ্য কর্ণ, আর এটাকে বলবো মাধ্যমিক কর্ণ। বিষয়গুলো কিন্তু মোটামুটি সহজ আছে, তুমি একটু খেয়াল করলে বুঝবা। তাহলে প্রথম যে কর্ণটি A1 B2 C3, এই ভুক্তিগুলো নিয়ে যে কর্ণটি হয়েছে এটিকে আমরা বলবো মুখ্য কর্ণ। তোমাকে পরীক্ষায় বলবে যে এই যে একটি নির্ণয়, এই নির্ণয়কের মুখ্য কর্ণ কোনটি, তাহলে তোমাকে বলতে হবে 1, 2, 2 মুখ্য কর্ণ, এইভাবে লিখতে হবে কমা দিয়ে, এটা হলো মুখ্য কর্ণ। আর যে মাধ্যমিক কর্ণ 1, 2, 3, এটা হলো মাধ্যমিক কর্ণ। আশা করি কর্ণটা বুঝে ফেললাম এবার। আচ্ছা, এবার আমরা মুখ্য পদ এবং এটা সহজ, মুখ্য কর্ণগুলোর ভুক্তিগুলোর গুণফলকে, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফলকে আমরা বলবো মুখ্য পদ। তাহলে আমরা যদি এটা খেয়াল করি, এখানে মুখ্য কর্ণ হলো 1, 2, 2, তাহলে এই ভুক্তিগুলোর গুণফল কত, 1, 2, 2 গুণফল হবে 4, তার মানে মুখ্য পদ হলো আমাদের 4 এই নির্ণয়কে। একইভাবে আমরা যদি মাধ্যমিক কর্ণের ভুক্তিগুলো গুণ করি, 0, 1, 2, 3, 1, 2, 3, এগুলো গুণ করলে হবে 6, তার মানে আমাদের মাধ্যমিক পদ হবে 6। তাহলে খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য, মুখ্য পদ, মুখ্য কর্ণ, মাধ্যমিক পদ, মাধ্যমিক কর্ণ, এবং আশা করি তোমরা বুঝতে পেরেছ। এভাবে আমরা মুখ্য পদ এবং মুখ্য কর্ণ চিনতে পারবো বা বুঝতে পারবো এবং লিখতে পারবো। ওকে, আচ্ছা তাহলে হয়ে গেল। এরপরে যেটা নির্ণয়কের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট নির্ণয়কের
অনুরাশি এবং সহগুণক নির্ণয় করা। দেখো নির্ণয়কের অনুরাশি এবং সহগুণক আমরা কাকে বলবো বা কিভাবে বলবো আমরা দেখেই দেখো আমরা কি লিখেছিলাম এখানে ওয়ান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি এই চার তিনটি করে লিখেছিলাম। এখন দেখো প্রথমে আমরা আসি অনুরাশি কাকে বলবো। আচ্ছা এখানে কয়টি ভুক্তি আছে? নয়টি ভুক্তি। এখানে কয়টি? নয়টি ভুক্তি। মনে রাখতে হবে নির্ণয়কে যতটি ভুক্তি থাকবে প্রত্যেকটির একটি করে অনুরাশি থাকবে, একইভাবে প্রত্যেকটির একটি করে সহগুণক থাকবে। এখন আমরা দেখি প্রত্যেকটা ভুক্তির অনুরাশি আমরা কীভাবে নির্ণয় করবো। মনে করো তুমি এ ওয়ানের অনুরাশি বের করবা, তাহলে আমরা লিখবো এ ওয়ান এর অনুরাশি সমান সমান দিলাম। ওকে, অনুরাশি বের করা হলো তুমি যেই ভুক্তির অনুরাশি বের করবো। আমি একদম স্পষ্ট করে বলছি, তোমরা ভালো করে খেয়াল করো, যে ভুক্তির অনুরাশি বের করব সেই ভুক্তি বরাবর সারি এবং কলামের বাকিগুলো বাদ দিয়ে দিব আমরা। আমরা এ ওয়ানের অনুরাশি বের করবো, তাহলে এ ওয়ান বরাবর এই সারি এবং এই কলাম বাদ দিয়ে দিলাম। ভুক্তিগুলো বাদ দিয়ে দিলে অন্য যে ভুক্তিগুলো থাকবে কত থাকবে? বি টু সি টু বি থ্রি সি থ্রি। এদের দ্বারা যে নির্ণয় গঠিত হবে তাকে আমরা বলবো এ ওয়ানের অনুরাশি। আমি আশা করি বুঝাতে পেরেছি। তাহলে একেবারে সিম্পল বিষয়টা, যেই ভুক্তির তুমি অনুরাশি বের করবা সেই ভুক্তি বরাবর সারি কলামের অনুরূপ ভুক্তিগুলো বাদ দিয়ে দেবো। সারি কলাম বলা ভুক্তিগুলো বাদ দিয়ে অপর যে ভুক্তিগুলো থাকবে তাদেরকে নিয়ে যে নির্ণয়ক হবে সেই নির্ণয়কটিকে আমরা বলবো ওই ভুক্তির, যেমন এ ওয়ানের অনুরাশি। এটাকে আমরা ইচ্ছা করলে যে কোনো একটা এই নির্ণয়ক, এখন একটি নির্ণয়ক পেয়েছি, এই যে এটা একটা নতুন একটি নির্ণয়ক পেয়েছি, ইচ্ছা করলে এটা একটা নাম দিতে পারি ডি পি কিউ, একটা যে কোনো নাম, যেহেতু এটা একটা নির্ণয়ক এটার একটা নাম আমরা দিতে পারি, না দিলে অসুবিধা নাই। এভাবে আমরা সবগুলো ভুক্তির এই অনুরাশি বের করতে পারবো। আমরা যে তুমি যদি বলো এই যে সি থ্রির অনুরাশি বের করবো, তাহলে সি থ্রির অনুরাশি বের করতে হলে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে আমরা লিখবো সি থ্রি এর অনুরাশি হবে আমাদের এ ওয়ান বি ওয়ান এ টু বি টু। ওকে, এই তাহলে এখন যদি এখানে আসো, যদি বলে তোমাকে জিরো এর অনুরাশি, আমি যদি জিরো এর অনুরাশি লিখি, জিরো এর অনুরাশি, এখানে জিরো কিন্তু দুইটা, হ্যাঁ, তাহলে প্যাঁচাইলে হবে না, দুইটার আলাদা আলাদা হবে। প্রথম যদি এই জন্য আমাদের, আমরা কিন্তু একবার ম্যাট্রিক্সে দেখেছিলাম যে এটাকে কী করেছি, এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি, তারপর বি ওয়ান এ টু ওয়ান এ টু ওয়ান, আমরা এইভাবে প্রকাশ করেছিলাম, এ টু টু এ টু থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি থ্রি এ থ্রি টু এ থ্রি থ্রি। এভাবে কিন্তু আমরা এই নির্ণয় যখন করবো এই আকারে লিখবো যে প্রথম ভুক্তিকে আমরা বলবো এ ওয়ান ওয়ান, দ্বিতীয় ভুক্তিকে বলবো এ ওয়ান টু, এটাকে বলবো এ ওয়ান থ্রি, এইভাবে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখন দেখো এই জিরো দুইটার নাম হয়েছে, একটা জিরোর নাম হলো এ টু ওয়ান আর একটা জিরোর নাম হলো এ থ্রি টু। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, আমরা যখন নির্ণয়কের এই মান বের করবো তখন আমরা এভাবে এটাকে চিহ্নিত করবো। তাহলে আমাদের এখানে যেহেতু দুইটা জিরো, তাহলে আমরা যদি এই জিরো বের করি তাহলে আমাদের লিখতে হবে এটা হলো এ থ্রি টু, এ থ্রি টু। যদি ম্যাট্রিক্সটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি স্মলে বা ক্যাপিটালে বলো, এ থ্রি টু এর অনুরাশি হবে, এটার অনুরাশি হবে এই সারি বাদ আর এই কলম বাদ, ঠিক আছে? তাহলে হলো ওয়ান থ্রি ওয়ান থ্রি আর হবে এই সারি বাদ এই কলম বাদ, তাহলে হবে এই সারি এই কলম ওয়ান থ্রি আর হলো জিরো মাইনাস ওয়ান, ওয়ান থ্রি জিরো মাইনাস ওয়ান থ্রি জিরো মাইনাস ওয়ান, ওয়ান থ্রি জিরো মাইনাস ওয়ান হবে এই জিরো এর অনুরাশি, ঠিক আছে? তো আমরা আশা করি অনুরাশিটা বুঝতে পেরেছি বা তোমরা বুঝতে পেরেছ। তাহলে অনুরাশি কাকে বলবে? কোন ভুক্তির অনুরাশি হবে বলা হবে তাকে যে ওই ভুক্তি বরাবর সারি ও কলাম বাদ দিয়ে অপর ভুক্তিগুলো দ্বারা গঠিত নির্ণয়কে বলা হবে ওই ভুক্তির, নির্দিষ্ট ভুক্তির অনুরাশি। আচ্ছা অনুরাশি যদি আমরা বের করতে পারি তাহলে সহগুণকটা সহজেই বের করা যাবে, ও সহগুণকের সংজ্ঞাটাই হলো তাহলে অনুরাশি আগে বের করতে হবে তারপরে সহগুণকে আসতে হবে। সহগুণকের সংজ্ঞা হলো অনুরাশির আগে যথাযথ চিহ্ন বসানোর ফলে যাহা পাওয়া যায় তাকে আমরা বলি ওই ভুক্তির সহগুণক। অনুরাশি কোনো ভুক্তির অনুরাশির আগে যথাযথ চিহ্ন বসানোর ফলে যে নির্ণয় পাওয়া যায় তাকে আমরা বলবো
ওই ভুক্তির সহগুণ। আমি আবার একটু দেখাই, দেখো আমি যদি a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c প্রকাশ করলাম। এবার মনে করো তুমি a2 এর অনুরাশি, a2 এর সহগুণক আমরা বের করব, তার আগে আমরা অনুরাশিটা লিখি। তাহলে আমাদের কি লিখতে হবে, a2 এর অনুরাশি, বা এটাকে আমরা যদি ক্যাপিটাল a দ্বারা প্রকাশ করি তাহলে ভুক্তিটার নাম হবে a21, a21 বা a2 এর অনুরাশি হবে। তাহলে এই সারি এই কলাম বাদ বাকি থাকলো কত, b1 c1 b3 c3, এটা হলো এটার অনুরাশি। এবার আমরা কি বলেছি, অনুরাশির আগে যথাযথ চিহ্ন বসানোর ফলে যেটা পাওয়া যাবে তাকে বলবো আমরা a2 এর কি সহগুণক। এখন যথাযথ চিহ্নটা কি বা সেটা আমরা কিভাবে বসাবো সেটা একটু দেখি। দেখো তোমাকে যথাযথ চিহ্নটা বসানোর নিয়ম হলো a21 বা a2, a21 এই ভুক্তিটি কততম সারি এবং কততম কলামে আছে সেটি দেখতে হবে। এটা হলো দুই নম্বর সারিতে আছে, আবার এক নম্বর কলাম, এটা হলো কলাম, এই যে কলাম এক নম্বর কলাম আর দুই নম্বর সারি, সারি হলো এক, সারি হলো দুই, কলাম হলো এক। তাহলে এক নম্বর দুই নম্বর সারি, এক নম্বর কলাম, সারি আর এক নম্বর কলাম, তাহলে দুই আর এক যোগ করলে কত হয় থ্রি। তো নিয়মটা হলো যথাযথ চিহ্ন বসানোর নিয়ম হলো মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার এন, এখানে n ইকুয়াল টু হলো সারি যোগ কলাম, এখানে হলো n ইকুয়াল টু হলো সারি যোগ কলাম সংখ্যা, সারি যোগ কলাম সংখ্যা, ওকে। মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার এন, এন এর পরিচয়টা হলো সারি আর কলামের যোগফল। তাহলে দেখো আমরা যদি মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার এটা এটা কততম সারি, দ্বিতীয় সারি প্রথম কলাম, যোগ করলে হবে কত তিন, তাহলে মাইনাস ওয়ান হোল টু দ্য থ্রি, তার মানে মাইনাস ওয়ানই হবে, তার মানে এটা মাইনাস হবে। আর বি ওয়ান সি ওয়ান বি থ্রি সি থ্রি, এই হলো যথাযথ চিহ্নটা আমরা বসিয়ে দিলাম, এটাই হলো সহগুণক। তাহলে মাইনাস বি ওয়ান, এটা হলো এ টু এর সহগুণক, আর চিহ্ন ছাড়া যেটা হবে সেটা হবে অনুরাশি। এখন তোমরা দেখবা এটা হলো সিস্টেমেটিক বা নিয়ম মাফিক চিহ্ন বসানোর যে পদ্ধতি। এখন তুমি যদি চাও না শর্টকাটে করবা, সংক্ষেপে করবা, তাহলে আমরা জানি যখন এটা তৃতীয় আকারে নির্ণয় হবে তখন এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস, এভাবে হয়। দেখবা যে হিসেব করলে এটি হবে, আমি আবার বলি প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস। আমরা দেখি দেখো এটা এটা দেখ সর্বশেষ কিন্তু প্লাস, তিন নম্বর সারি তিন নম্বর কলাম, তিনে তিনে যোগ করলে ছয়, মাইনাস ওয়ান হোল টু দ্য পাওয়ার সিক্স, মানে প্লাস ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, সেটা আমরা সরাসরি বসাই দিতে পারবো, যখন নিম্নে বের করবো আমরা তখন সরাসরি চিহ্নটা বসাইলেও হবে। এখন আমি কি সরাসরি বসাইছি না হিসাব করে বসে সেটা তো আর কে বুঝবে না, কিন্তু ঠিক থাকলে হলো, নিয়ম ঠিক থাকলে হলো। তবে নিয়মটা এটা মনে রাখতে হবে, তোমাকে যদি কে প্রশ্ন করে যথাযথ চিহ্ন বসানোর নিয়মটা সেটা কিন্তু বলতে পারতে হবে, কিংবা অবজেক্টিভে থাকবে এটা যথাযথ চিহ্নের নিয়মটা কী, সারি ও কলাম সংখ্যার যোগফল। তো যাই হোক, আমরা সহগুণক এবং অনুরাশি শিখে ফেলেছি। আমি আবার একটা গ্ল্যান্স সংক্ষেপে অনুরাশি এবং সহগুণকটা বলি। অনুরাশিটা হলো যে কোনো ভুক্তি বরাবর যে ভুক্তির অনুরাশি আমরা বের করবো সেই ভুক্তিগুলো সারি কলাম বাদ দিয়ে বাকি ভুক্তিগুলো দ্বারা গঠিত নির্ণয়কে ওই ভুক্তির অনুরাশি বলবে, আর অনুরাশির আগে যথাযথ চিহ্ন বসালে সেটা হয়ে যাবে ওই ভুক্তির সহগুণক। যথাযথ চিহ্ন বসানোর নিয়ম হলো সেই ভুক্তিটা কয় নম্বর সারি কয় নম্বর কলামে আছে তার যোগফল হোল টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের পাওয়ার তার যোগফল, ওকে। এভাবে করতে পারবো, তো সারি কলম সংখ্যা আমরা শিখে ফেলেছি। আশা করি আমরা এই পর্যন্ত আমাদের যে আজকে আলোচনাগুলো তোমরা সহজে বুঝতে পেরেছ, এবং সেগুলো এগুলো আমাদের কিন্তু পরবর্তীতে নির্ণয় করে অঙ্ক করার জন্য খুবই জরুরি, কারণ এগুলো না পারলে আমরা কিন্তু নির্ণয় অঙ্কগুলো করতে পারবো না, ওকে। তো আজকে আমরা আর কিছু করলাম না, এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকো, পরবর্তীতে আমরা নির্ণয়কের অঙ্ক নিয়ে চলে আসবো। তোমরা পড়াশোনার সাথে থাকবা, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম আজকে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।